আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি নাওরিনা ফ্রুসপি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাসায় আছেন। সো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুবই সিম্পল একটা টিপস, অ্যান্ড টিপসটা সিম্পল হলেও খুবই কার্যকর। সেটা হচ্ছে যে তোমরা চুল ঘুমানোর সময় কিভাবে বেঁধে ঘুমাবা, সেই জন্য এটা আমি খুবই সিম্পল একটা টিপস দিব তোমাকে, অ্যান্ড আমি এটা করেও দেখাবো তোমাদেরকে যে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি কী করি, চুল কীভাবে ঘুমাই সেটা আজকে দেখাবো তোমাদেরকে। তোমাদের লাগবে একটা রাবার ব্যান্ড আর একটা কাপড়। কাপড়টা হচ্ছে তোমরা যে কোনো কাপড় নিতে পারো, সুতির কাপড় হলে অনেক ভালো হয়, সুতি অ্যান্ড সিল্কের কাপড় হলে খুবই বেশি ভালো হয়। সো এই দুটা দিয়ে আমি কীভাবে বাঁধবো সেটা তোমাদেরকে এখন দেখাবো। সো তোমরা দেখে আসলে আমি কিভাবে রাত্রেবেলা চুল বেঁধে ঘুমাই। তোমরা অনেকে বেনি করে ঘুমাও, সো বেনি করে ঘুমানোটা ঠিক না, কজ অনেকের কোঁকড়া চুল। সো কোঁকড়া চুলে বেনি করে ঘুমানো আরও বেশি কোঁকড়া হয়ে যাবে। সো তোমরা যদি এটা এভাবে ঘুমাও তাহলে তোমাদের চুলটা কোঁকড়া যাতে, তাতে আস্তে আস্তে স্ট্রেইট হতে শুরু করবে। অ্যান্ড তোমাদের যাদের হচ্ছে স্ট্রেইট চুল, তারা যদি স্ট্রেইট একদম রাখতে চাও তাহলে এটা ফলো করো। আর তোমরা অনেকে চুল ছেড়ে ঘুমাও, চুল ছেড়ে কখনোই ঘুমাবে না, এটাতে হচ্ছে তোমার চুলের আগাগুলো যেগুলো আছে সেগুলো ফেটে যাবে অ্যান্ড চুলটা অনেক রাফ হয়ে যাবে। সো তোমরা যদি তোমাদের চুলটাকে সফট সিল্কি স্মুথ রাখতে চাও অলওয়েজ, তাহলে তোমরা এটা ফলো করো, তোমরা দেখবা অনেক বেশি বেনিফিটেড হবা। অ্যান্ড আমাকে লাইক করতে কমেন্ট করতে ভুলবা না, অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।